हेलो गाइस वेलकम टू माय चैनल अनन्यास लिटिल वर्ल्ड। आशा करी तुम्हारा सबाई खूब ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজ গণেশ চতুর্থী, আজ আমি যাচ্ছি দেবের ট্যাটু পার্লারে একটা ট্যাটু করতে, গণেশা ট্যাটু করতে। এই ট্যাটুটা করার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না। তারপর ঠিক করলাম একেবারে গণেশ চতুর্থীর দিনই আমি ট্যাটুটা করে গণেশাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে আসব। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না যে আমাদের রিজওয়ানসের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর আমি আগেও বলেছি আমাদের রিজওয়ানসের কিন্তু যে কোনো বার্থডে পার্টি, যে কোনো সেলিব্রেশনের জন্য বুকিং স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমার সাথে বা আমাদের রিজওয়ানসের রিসেপশন টিমের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখন আর বেশি বকবক না করে সোজা চলো দেবের ট্যাটু পার্লারে যাওয়া যাক। ওদের ওখানেও আজকে গণেশটা পূজা আছে, আর ও বলেছে গণেশ পুজো করেই সবার আগে ও যেটা করবে সেটা হচ্ছে আমার গণেশা ট্যাটুটা নিয়ে বসবে। আর বেশ কিছু ডিজাইনসও রেডি করে রেখেছে, সো আমি কি শুধু ফাইনালাইজ করব আর তারপর স্টার্ট হয়ে যাবে আমার ট্যাটু মেকিং। গণপতি বাপ্পা মোরিয়া, লেটস গো। স্টুডিওতে চলে এসেছি, এসে দেখলাম এখনো পুজো স্টার্ট হয়নি। আমি খুব লাকি যে আমি আজকে গণেশ চতুর্থীর দিন ও স্টুডিওতে বসে ট্যাটু মেকিং এর আগেই আমি এই পুজোটার একটা পার্ট হতে পারলাম। তার আগে আমি তোমাদেরকে ও স্টুডিওটা একটু ঘুরে দেখাই। কেউ যদি তোমরা ট্যাটু করতে ইন্টারেস্টেড হও, তোমরা ডিরেক্টলি দেবের সাথে যোগাযোগ করতে পারো। ওর অ্যাড্রেসটা হচ্ছে টেগোরিয়া লোকনাথ মন্দির, ঠিক তার অপোজিটে। এটা ওর মেন স্টুডিও, ওর আরেকটা স্টুডিও আছে, ওর নেল আর্টের স্টুডিও আছে। সব ডিটেলস তোমরা পেয়ে যাবে দেবের কাছে। মাধব মাধব বাজি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্য সুচি 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 দিয়ে হাত ধোয়া দরকারে ওই জলটা মাথায় নিবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাধকে স্বরে নিত্যম বকে গৌরী নারায়ণী নমস্তে নম অখণ্ডলম মণ্ডলকারম ব্যক্তম যেন চরাচরম তদ্বদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু গুরু পরমম তস্মৈ শ্রী গুরুবে নম। পুজো শেষ, এবার আমাদের কাজের পালা। হ্যাঁ, দেব আমাকে ডিজাইনগুলো দেখালো, তার মধ্যে থেকে আমি এই ডিজাইনটা ফাইনালাইজ করেছি। এখন জাস্ট ওর উপরও এডিটিংটা করছে, তারপর স্টার্ট হয়ে যাবে আমাদের ট্যাটু মেকিং। তো চলো সাথে থেকো আর শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো। তোমরা আমাকে ভিডিওটা দেখে জানিও যে এই ট্যাটুটা যেটা আমি চুজ করেছি, আমার গন্নু বাবার ট্যাটুটা তোমাদের কেমন লাগলো।
আর আমি চাই তোমরা দেবের কাজটা নিজেদের চোখে দেখো, সো দ্যাট তোমাদের যদি কারো কোনো ট্যাটুর প্রতি ভয় থাকে বা করার খুব ইচ্ছে কিন্তু ভয় পাও, ভয় পেও না, একটুও লাগে না, মানে বলবো না একটুও লাগে না, লাগে বাট ওটা ইজিলি আমরা বিয়ার করতে পারি। তো তোমরা সবাই ট্যাটু মেকিংটা এনজয় করো, দেখো, আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো, ঠিক আছে?
ফাইনালি আজ ইচ্ছে পূরণ হলো। মহাদেবের ট্যাটুর পর গন্নু বাবার ট্যাটুটা আজ করেই ফেললাম। আমার এই গন্নু বাবার ট্যাটুটা তোমাদের কেমন লাগলো আর দেব এই ট্যাটুটা কেমন বানিয়েছে দুটোই কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন বাই।